এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কাটোয়ায় মুস্থুলি গ্রামে জেপি নাড্ডার সভামঞ্চের চারপাশ মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। সেখানে হিন্দিতে লেখা পোস্টার লাগানো হয়েছে। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় গড়, সেটা ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বোঝাতেই হিন্দিতে পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিজেপি জেলা সভাপতির পাল্টা কটাক্ষ, বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানাতেই হিন্দিতে পোস্টার লাগিয়েছেন তৃণমূল কর্মীরা। বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এবং তৃণমূল বিধায়ক পাল্টা কি বলেছেন শোনাবো। তৃণমূল আমাদের স্বাগত জানাচ্ছে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে। আজ পতাকা লাগাচ্ছে, কাল পতাকা হাতে তুলে দেবেন যে আমরাও আসতে চাই ভারতীয় জনতা পার্টিতে। এখান থেকে পরিষ্কারভাবে এটাই বার্তা দিতে চাইছে যে নাড্ডাজি যাতে দেখতে পায় আর আমাদের ডাকে, আমাদের তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করায়। জেপি নাড্ডা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এবং তিনি বাংলার মানুষ নন, বাংলা ভাষাও বোঝেন না, এবং তার সঙ্গে যারা আসছে তারা অনেকেই বাংলা ভাষা বোঝে না, সেই কারণে হিন্দিতে লেখা হয়েছে। এই কারণেই যেটা মমতা ব্যানার্জি গড়, এখানে মানে ভারতীয় জনতা পার্টি হাজার চেষ্টা করলেও পদ্ম ফোটাতে পারবে না, সেটা সেই হিন্দিভাষী মানুষগুলোর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এদিকে কিষাণরা রাস্তায় আন্দোলন করে ঠান্ডায় মারা যাচ্ছে, তার ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর যে কিষাণের বিরুদ্ধে আইন, সেই কিষাণের কাছে গিয়ে এক মুঠো চাল চাইবে কি ধান চাইবে, এটা তো একটা সেই সিপিএমের আমলে ছিল এই ধরনের একটা প্রথা, যে সেগুলো তুলে বিক্রি করে দিয়ে ওরা পার্টি চালাতো। মানে এরাও বোধহয় সেরকম কিছু করার পরিকল্পনা করেছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, এই পোস্টার লাগানো নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্জাত তুঙ্গে। একেবারেই, তোমাকে বলে রাখি আজকে জেপি নাড্ডার সভা রয়েছে এবং সকালবেলাতেই কিন্তু দেখা যায় যে পুরো জেপি নাড্ডার যেখানে সভা হবে এবং যে বাড়িগুলোতে তিনি যাবেন সেই সমস্ত এলাকা কিন্তু তৃণমূলের পতাকা দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে, মুড়ে ফেলা হয়েছে। দূর থেকে দেখলে একেবারে মনেই হবে যে তৃণমূলের কোনো জনসভা হয়তো আশেপাশে রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় তৃণমূলের পতাকা, বাংলায় যেখানে দেয়াল লিখন রয়েছে এবং সব থেকে যেটা বড় হচ্ছে সেখানে হিন্দিতে দেয়াল লিখন করা হয়েছে। আজ পর্যন্ত কাটোয়া রেখা এদিকটায় কিন্তু হিন্দিতে দেয়াল লেখন করা কখনোই হয়নি আমরা ভোটে দেখেছি, কারণ এখানে হিন্দিভাষী খুবই কম রয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির নাম হিন্দিতে লেখা রয়েছে এবং বিভিন্ন প্রকল্পের কথা হিন্দিতে লেখা হয়েছে। এবং তৃণমূলের যে বিধায়ক রয়েছেন তিনি স্পষ্ট জানাচ্ছেন যে জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় যারা আসবে তারা কেউই বাংলা জানে না, তাই তাদের এটা বোঝানো তারা যে পথ দিয়ে যাবে তারা যেন স্পষ্ট মমতা ব্যানার্জির লেখা এবং তাদের কি কি প্রকল্প সেগুলো যেন হিন্দিতে বুঝতে পারে। এবং এই এলাকা যে তৃণমূলের গড় সেটাই কিন্তু হিন্দিভাষী অর্থাৎ জেপি নাড্ডা এবং আরো যে কেন্দ্র বিজেপি কর্মীরা আসবে তাদের জন্য করা হয়েছে। অন্যদিকে বিজেপি তো জানিয়েছে যে তৃণমূল বিজেপিকে স্বাগত জানাতে এই পতাকা, এবং পতাকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তর্জা শুরু হয়ে গেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ধন্যবাদ রানা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।